হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আবারও আরেকটি নতুন ভিডিওতে। তো আজকে যে ইন্ডিয়া ভিএস ইংল্যান্ডের মধ্যে তৃতীয় ওয়ানডে টেস্ট ওয়ানডেটি হবে, তো সেটা কিভাবে আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটির সাহায্যে সরাসরি সম্প্রচার দেখবেন, তো সেটা নিয়ে আজকের এই ভিডিওটি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটির সাহায্যে সরাসরি লাইভ খেলা দেখবেন। তো বন্ধুগণ, চলুন ভিডিওটি শুরু করি। তো লাইভ খেলা দেখার জন্য আপনাদেরকে একটি অ্যাপ ইনস্টল করার প্রয়োজন পড়বে। তো এই অ্যাপসটি কিন্তু আপনারা প্লে স্টোরে পাবেন না। তো এর আগে হয়তো আপনারা অনেক অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করে রেখেছেন, যেগুলো দিয়ে কিন্তু সরাসরি লাইভ খেলা দেখা যায় না। তো আজকে আমি আপনাদেরকে যে অ্যাপটির কথা বলবো, সেই অ্যাপটি আপনারা গুগল প্লে স্টোরে পাবেন না। তো এই অ্যাপটি আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে। তো ডাউনলোড করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলে থাকা গুগলে। তো আপনারা গুগলে যাবেন। তো গুগলে যাওয়ার পর এখানে আপনারা সার্চ করতে হবে আপনাদেরকে নিকা টিভি লিখে, ঠিক আছে? তো আমি এখান থেকে নিকা টিভি লিখে সার্চ দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেকগুলো ওয়েবসাইট ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর ওয়েবসাইট আছে। তো আপনাদেরকে এখন কথা হচ্ছে আপনারা কোন ওয়েবসাইট থেকে অ্যাপসটি ডাউনলোড করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে নিকা টিভির একটি অফিসিয়াল ওয়েবসাইট আছে। তো আপনাদেরকে এই অফিসিয়াল ওয়েবসাইটটি থেকে ডাউনলোড করতে হবে। তো তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি আছে নিকা টিভির, তো আপনারা এটার উপর ক্লিক করবেন। তো এটার উপর ক্লিক করলেই একটু এখানে লোডিং নিবে। তো লোডিং নিবে, একটু ওয়েট করেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ডাউনলোড করার অপশন চলে এসেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ডাউনলোড আর একটা হচ্ছে এপিকে পিউর। তো আপনারা এই দুইটা অপশন থেকে কিন্তু আপনাদের এই কাঙ্ক্ষিত অ্যাপটি ডাউনলোড করে নিতে পারবেন। তো আপনারা এখানে সরাসরি ডাউনলোডের উপর ক্লিক করবেন। তো ডাউনলোডের উপর ক্লিক করলেই কিন্তু এখানে চলে আসবে ডাউনলোড অপশন। তো দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন চলে এসছে। তো আমি এখান থেকে অ্যাপটি ডাউনলোড করতেছি। তো আমার অ্যাপসটি ডাউনলোড হয়ে গেছে। তো আমি এখান থেকে এখন অ্যাপসটি ওপেন করব। তো আমি অপেনে ক্লিক করলাম। তো তারপর আপনারা এখান থেকে এটাকে অ্যাপটাকে ইনস্টল করে নেবেন। তো আমার এখানে ইনস্টল করাই আছে। প্রথমত আপনারা অ্যাপসটি ওপেন করবেন। তো ওপেন করার জন্য অ্যাপটির উপর আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করলে এখানে অ্যাপটি একটু লোডিং নেবে। তো একটু ওয়েট করবেন। একটু ওয়েট করলেই সে অ্যাপটা লোডিং নেওয়া হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন অ্যাপটা লোডিং নেওয়া হয়ে গেছে। তো এখন আপনারা এখানে দেখতে পাবেন যে লাইভ খেলা লেখা আছে। তো আপনারা এখানে দুইটি চ্যানেল পাবেন। তো এখান থেকে আপনারা খেলাগুলো দেখতে পারবেন। তো আমি লিঙ্কটির উপর ক্লিক করতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটু অ্যাড চলে এসেছে। তো এটার উপর আপনারা একটু ক্লিক করবেন। তো প্লে স্টোরে যাবে, আপনারা আবার একটু ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পরেই আপনারা দেখতে পারবেন যে এখানে কিন্তু খেলা দেখা শুরু হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন লাইভ কিন্তু খেলা এখানে দেখা যাচ্ছে। তো এখনও যেহেতু খেলা শুরু হয়নি, তো সেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি না। তো আপনারা চাইলে এখান থেকে এটাকে ছোটো বড়ো যে কোনো পর্দায় আপনারা দেখতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন।